আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি কুমিল্লা ইউনিভার্সিটিতে। তো কোনোদিন যাওয়া হয়নি, আজকে প্রথম যাবো। তো আমার সাথে যাচ্ছে আমার কিছু ফ্রেন্ড, আমার সাথে যাচ্ছে আমার কিছু বন্ধু শোভন, রাকিব, রাফিন এবং সাব্বির। আমরা সবাই একসাথে হাঁটতে চললাম। সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম শালবন বিহারে। শালবন বিহারে একটু সামনে কুমিল্লা ইউনিভার্সিটি। আমরা 5 থেকে 6 মাইল হাঁটার পর এসে গেলাম কুমিল্লা ইউনিভার্সিটিতে। তো আমরা এখন কুমিল্লা ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ। তো আমরা সবাই এর ভিতর দিয়ে চলে গেলাম। এই জায়গাটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্কিং, যেখানে সকল গাড়ি রাখা হয়। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে সকল প্রকার কনসার্ট হয়ে থাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যান্টিন, যেখানে সকল ছাত্ররা খাবার খায়। আমার পিছনে উপস্থিত রয়েছে 2টি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস, গাছপালার জন্য দেখা যাচ্ছে না। আমরা ঘুরতে ঘুরতে এখন যখন আছি সব দিনে বইছি মাই ভেন জানো লেগা দেন সিন দানে সব সব দি কাছে কুমিল্লা ইউনিভার্সিটির ভিতরে দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটা অনেক বড় এরিয়া। আর পিছনে দেখতে পাচ্ছেন ছাত্রাবাস, আর এটা হচ্ছে আমার এক বন্ধু সারাদিন মোবাইল গেম ফ্রি ফায়ার যা কিছু সব খেলেতে। এটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি বঙ্গবন্ধু ছাত্রাবাস। এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলার মাঠ, এখানে ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলা হয়। এখানে সবাই কাপড় নিয়ে ঘুরতে আসি, কিন্তু আমরা সিঙ্গেল তাই কাপড় নিয়ে আসতে পারি নাই, যার কারণে ভাবলাম আজকে আমি কাউকে প্রপোজ করবো। যার কারণে গাছ থেকে ফুল পাড়তে গেলাম, অনেক কষ্টে একটি গাছ থেকে ফুল পাড়লাম। তো অবশ্যই ভাবলাম যে বন্ধুকেই প্রপোজ করি, তারপর বন্ধুকে প্রপোজ করতে গেলাম।
এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মসজিদ, আমার পিছিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মসজিদ। আর এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেইন ভবন, অনেক পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন, তো আমরা এখন এর উপর দিয়ে উঠবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভবনটি অনেক উঁচুতে পাহাড়ের উপর। আমাদের অবশেষে ঘোরাঘুরি শেষ কুমিল্লা ভার্সিটি থেকে, এখন আমরা মেসের দিকে চলে যাবো। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, আসছি আবার পরে নেক্সট ভিডিওতে।